মা চলে এসছে অ্যান্ড এখন তো আমাকে আর কি পাই, মজাই মজা। বাট আলটিমেটলি লাঞ্চটা অনেক লেট হয়ে গেল, এখন প্রায় সন্ধে 6টা বাজতে যায়। এরকমই হয়, বাবা মা যখন বাড়ি না থাকে তখন আমার সাথে যা সেরকমই হয়, মানে আমার খাওয়া দাওয়া সব একেবারে ভারমে চলে যায়, এরকম একটা ব্যাপার। না, তুমি রেডি হয়ে গেছো? আসার পরে আমার চাবি হারিয়ে গেছিলো, আমাকে আবার যেতে হয়েছিলো অফিসে। অফিস থেকে আমার চাবি ক্লিয়ার কর, মানে চাবি নিয়ে অফিসে ফেলে চলে এসেছিলাম, সেখান থেকে আবার আসতে হয়েছে। আর লুক ওই স্যার সায়ন, আজকে আমার লাঞ্চ আসলভাবে কিছু নেই, বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসলাম। আজকে ভাবছি বিরিয়ানিটাই খাওয়া যাক এটাতে, বাট এখন আমাকে আগে ক্লাসে বসতে হবে, বিকজ আমার ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। লুক অ্যাট দিস, সেটাকে আমি ফেলে গেছিলাম, সো এটা কমপ্লিট করবো এখন আপাতত। অ্যান্ড ক্লাসটা হয়ে গেলে তারপর লাঞ্চটা করা যাবে। সো লেটস সি, আজকে একটা গুড নিউজ আছে, বিকজ সায়ন আজকে ক্রিপ্টো থেকে একটা কয়েন উইথড্রল করছে। ও ক্রিপ্টোর যে আইপিও সেটা নিয়েছিল, সেটা অনেকদিন কাজ করার পর আজকে ফাইনালি 30,000 কত 30,000 টন কয়েন রয়েছে, তোর টোটাল 70,000। আচ্ছা, ও টোটাল 70,000 টন কয়েন পেয়েছে, যে কয়েনগুলোকে ও আজকে ওয়ালেটে ঢোকাবে। আজকেই ওটা লঞ্চ হবে বাইবিটে। তো ও আমাকে প্রমিস করেছে, ও যদি পায় তাহলে আজকে আমাকে সন্ধ্যাবেলা নিয়ে ওর ট্রিটটা দেবে, 25,000 টাকা ফ্রিতে জাস্ট পাবে লিটারেলি। সো দেখা যাক ও যদি পাই। লিস্টে লিস্টিং হয়ে গেছে এখন নাকি? হবে হবে ভাই, এই সন্ধ্যা 6:05:35 পিএম। ইয়েস, going to the screenshots in the meantime, raise your hand guys who share the screenshot with me in the advance now. বাপ রে বাপ, ফাইনালি শেষ হলো।
সারা দিনের ধকল। আমার এটাই হয় সমস্যা যে মানে একেবারে যখন কাজ আসে এসে যায় তখন এত বেশি এসে যায় না যে আমি আর শেষ করতে পারি না। ওকে, সো শেষ হলো মোটামুটি, এখন আমাকে লাঞ্চ করতে হবে, প্রচুর খিদে পেয়ে গেছে। আর বাড়িতে যেহেতু কেউ নেই, একটু অন্ধকার অন্ধকার লাগছে চারিদিকটা। সো অফিস থেকে এসে যে ড্রেস চেঞ্জ করবো সেটারও টাইম পাইনি। এই জন্য আমি তোমাদের বলি, তোমরা অনেকে যারা আমার সাথে ঝগড়া করো লিটারেলি কমেন্ট করে, কেন ম্যাসেজ কেন রিপ্লাই করো না, কেন রিপ্লাই করো না, ভালো লাগে না লেট রিপ্লাইস, আমি কী করবো বলো, আমার টাইমে পাই না। বাট তার মধ্যেও আমি ট্রাই করি সবার কমেন্টে রিপ্লাই করার, মেসেজে রিপ্লাই করার। সন্ধ্যা দিতে হবে আজকে, মানে যেহেতু সো পুজো দিয়ে সন্ধ্যা দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। সো সেট, স্নান দান করে একদম ফ্রেশ হয়ে গেলাম। মা চলে এসছে অ্যান্ড এখন তো আমাকে আর কে পাই, মজাই মজা। বাট আলটিমেটলি লাঞ্চটা অনেক লেট হয়ে গেল, এখন প্রায় সন্ধে 6টা বাজতে যায়। এরকমই হয়, বাবা মা যখন বাড়ি না থাকে তখন আমার সাথে যা সেরকমই হয়, মানে আমার খাওয়া দাওয়া সব একেবারে ভারমে চলে যায়, এরকম একটা ব্যাপার। স্নান করার পর স্কিন কেয়ার কিন্তু ভীষণ জরুরি, তো তার জন্য অবভিয়াসলি স্নান করার পর কিন্তু আমি এই সিরামটা ইউজ করি, বেশ ফ্রেশ রাখে স্কিনটাকে, ভালো রাখে, একটা গ্লোয়িং ভাব থাকে এর মধ্যে। সো তোমরা অবভিয়াসলি ট্রাই করতে পারো এই মিনিমালিস্টের এই ভিটামিন সি ফেস সিরাম। ওয়েলকাম হোম, কেমন ঘুরলে বলো? খুব ভালো, এদিকে আসো। প্রচন্ড বৃষ্টি ছিল, এইটাই হয়েছে খুব মুশকিল, খুব বৃষ্টি, প্রচন্ড। তোমরা দেখতে পাওনি ঠিকঠাক করে? দেখেছি কিন্তু ভিজে ভিজে। ভিজে ভিজে দেখেছো? সমস্ত লোক ভিজে গেছে, ছাতা ছিল, হ্যাঁ, ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। কটার সময় পৌঁছেছিলে? তো 3 ঘন্টা লেগেছে যেতে। কেমন ছিল এখানে আজকে? 10টা 10:30 মধ্যে আজকে ভিড় ছিল, যেরকম হওয়ার কথা সেরকম ভিড় নেই। হ্যাঁ, আমি জানি অতটাও বড় করে হয় না ওখানে, না বড় করে হয়, কিন্তু যেরকম ভিড় হওয়ার ছিল সেরকম ভিড় হয়নি, কারণ প্রচন্ড বৃষ্টি হয়েছে, লোকে অর্ধেক লোক যায়নি হয়তো। কালকে হবে না অনুষ্ঠান? কবে হয়েছে মানে? আজকে হয়েছে না, কালকে অনুষ্ঠান হবে রাত্রিরে। হুম, আজকে অনুষ্ঠান হবে রাত্রিরে, আর হলো নবদ্বীপে হবে কালকে। ও, আজকে মায়াপুরে হচ্ছে। তোমরা নবদ্বীপ ঘুরে আসনি? না না বাবা, এই বৃষ্টিতে আবার নবদ্বীপ? সো তাহলে আমি যাইনি, খুব একটা খারাপ কিছু হয়নি, খুব বেশি লোক আমি বুঝতেই পারছিলাম এত বৃষ্টির মধ্যে কিন্তু সেরকম লোক হবে। হ্যাঁ সেটাই, বাট হ্যাঁ আমিও তাই ভাবছিলাম যে এতটা হবে না, কারণ এত বৃষ্টির মধ্যে অতটা লোক হবে না। আর বাড়িতে পুজো করার কিন্তু মজাটাই আলাদা আমার মতে, যে বাড়িতে পুজো করে সুন্দর করে অনুষ্ঠান করে সেলিব্রেশন করা, সেটা আমাদের কালকে হবে। সো তার জন্য তোমাদের স্টেডিয়াম থাকতে হবে পুরো ভিডিওতে দেখা। মুভি দেখবো না, কিছু অ্যাসাইনমেন্ট করবো, লেটস সি। সারাদিন কাজ করার পর না একটুখানি রিল্যাক্সেশন দরকার, তখন আর ভালো লাগে না লাইক এরকমভাবে পুরো বসে থাকি। রায়ান প্রবাবলি, হ্যাঁ রায়ান নামে একটা সিরিজ বেরিয়েছে, সো ওটা দেখার আমার ইচ্ছা রয়েছে, বেশ ভালো হয়েছে অনেকের কাছে। ফেভারিট জিনিস চলে এসছে, থ্যাংক ইউ, মা না আসলে এটা হয়তো আমার খাওয়া হতো না আজকে, এরকম একটা ব্যাপার, কারণ আমার একা একা কিছু করতে ভালোই লাগে না সেরকম। মা আসলে সব কিছু একেবারে মুখের সামনে তুলে দেয়, যেটা সত্যি কাজে দেয়। থ্যাংক ইউ সো মাচ মায়ের জন্য, অনেক 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 থ্যাংক ইউ। জাস্ট গন্ধ নিয়েই একটা আলাদাই মজা আসছে। দুর্গাপুজোয় মাঝে মাঝে কী হয় যে যে কটা দিন থাকে প্রত্যেকটা দিন তো আমরা বেশ বিরিয়ানিতেই চলে যাই, এরকম একটা ব্যাপার। টাইম টু আপলোড দ্য ভিডিও, ভিডিওটা পাবলিক করে দিয়েছি, এই ভিডিওটা আজকে রিলিজ হচ্ছে, সেটা তোমরা দেখতে পাবে। কালকে অলরেডি দেখে নিয়েছো ভিডিওটা, কমেন্ট করে জানিও কেমন লাগলো।
অ্যান্ড আজকের ভিডিওটা অলরেডি মা ওখানে দেখছে, আর আমি এখন বাকি সমস্ত আমার কাজ নিয়ে বসেছি। এই কতক্ষণ কমপ্লিট হয় কাজ, যেহেতু অনেক রাত অবধি জেগে কাজ করা হয়েছে, সেই জন্য খুব আমার কী বলবো ঘুম ঘুম পাচ্ছে, বাট তবুও আমাকে এগুলো কমপ্লিট করতে হবে। প্লাস হচ্ছে এখানে সাইডে এক্সামও চলছে, সো ভীষণ খিদে পেয়েছিলো খাওয়া দাওয়া করবার। বিরিয়ানিটা এত টেস্টি ছিল কি বলবো, জাস্ট ওয়াও। আজকে আর ভিডিও বানানোর জন্য লাস্টে আর টাইম পাইনি, বিকজ এত ঘুম পাচ্ছিল, আমি প্রায় দেড়টা দুটোর দিকে উঠেই ঘুমিয়ে পড়েছি, ব্লগ করার আর ক্ষমতা ছিল না। আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগলো, দেখা হচ্ছে কালকে। টিল দেন স্টে টিউন, কিপ স্প্রেডিং লাভ অ্যান্ড বাই বাই।